নমস্কার আমার প্রিয় ত্রিপুরাবাসী আপনারা সবাই কোভিড নাইনটিন যে মহামারী তার বিষয়ে অবগত রয়েছেন আমরা সারা রাজ্য জুড়ে একটা সার্ভে করেছিলাম ও তারপর সাত দিন লকডাউন করে প্রায় সাড়ে ন লাখ পরিবারের কাছে বারো হাজার কর্মী পৌঁছেছিলেন ও তার মধ্যে দিয়ে অ্যান্টিজেন টেস্ট এবং স্যাম্পল নেওয়া হয়েছিল তাতে একটা ধারণা সরকারের কাছে চলে এসছিল যে কতটা পর্যন্ত তার প্রভাব পড়তে পারে কিন্তু বন্ধুরা আমরা লক্ষ্য করেছি বিগত কিছুদিন যাবৎ আমাদের সবাই যেন মনে হচ্ছে যে করোনা থেকে আমরা নিস্তার পেয়ে গেছি স্বাভাবিকভাবে আমরা চলাফেরা করছি তার মধ্যে রাজ্য সরকারের যে নিয়ম নীতিগুলো রয়েছে কেন্দ্র সরকারের যে নির্দেশিকাগুলি রয়েছে সেগুলো তোয়াক্কা না করে আমরা আমাদের মন মতো চলা শুরু করেছি আমার প্রিয় ত্রিপুরাবাসী এখনও আমাদের কাছে সেই সময়টা আসেনি আমাদের ইকোনমিকে শক্তিশালী করার জন্য আমাদের ইন্ডাস্ট্রিয়াল কার্যকলাপ বা অন্যান্য কাজকর্ম করতে হবে কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনে মাস্ক পরে স্যানিটাইজার ইউজ করে মার্কেটগুলোকে স্যানিটাইজ করা যেই যেই শিক্ষা প্রতিষ্ঠান বা অফিসগুলো রয়েছে সেগুলোকে স্যানিটাইজ করা ও সাবধানতা অবলম্বন করা আমরা লক্ষ্য করেছি বিগত সাত দিন যাবৎ আগরতলা কর্পোরেশন তার মধ্যে নটি ওয়ার্ড বিরাট মাত্রায় করোনায় আক্রান্ত হয়েছে যেটা সারা ত্রিপুরা রাজ্যে পজিটিভিটি রেট থ্রি পয়েন্ট এইট সিক্স অ্যাভারেজে সেখানে আগরতলা কর্পোরেশনে প্রায় টোয়েন্টি ওয়ান পার্সেন্ট টেন পার্সেন্টের ওপরে পজিটিভিটি রেট সেটাই চিন্তাজনক আর সেখানে পৌঁছে গেছে আগরতলাতে প্রায় টোয়েন্টি ওয়ান পারসেন্ট তো তার জন্য আমাদেরকে প্রথম লকডাউনের সময় যেই সাবধানতাগুলি আমরা অবলম্বন করেছিলাম সেগুলোকে পুনরায় করতে হবে আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি লেকচমণি বাজারে পঁয়তাল্লিশটি স্যাম্পল রয়েছে বাজার থেকে ও তার মধ্যে ছাব্বিশটি পজিটিভ কেস তো তার মানে ফিফটি পারসেন্টের উপরে আসছে আমাদের চার নাম্বার পাঁচ নাম্বার ওয়ার্ড আগরতলার চার পাঁচ ছয় তার মধ্যে চার নম্বর ওয়ার্ডে নাইনটি টু পজিটিভ কেস পাঁচ নম্বর ওয়ার্ডে একশো বাইশ ওয়ার্ড নাম্বার সিক্সে ফিফটি টু ওয়ার্ড নাম্বার টুয়েলভ নাইনটি ফোর ওয়ার্ড নাম্বার টোয়েন্টি নাইনটি নাইন ওয়ার্ড নাম্বার টোয়েন্টি সিক্স word থ্রি ওয়ার্ড নাম্বার থার্টি টু থার্টি টু ওয়ার্ড নাম্বার ফর্টি 69, ওয়ার্ড নাম্বার word. সিক্স সিক্সটি নাইন নটি ওয়ার্ড তার মাত্রা বেশি তার কারণ যেখানেই ভিড় বা সমাগম বেশি হবে তো সেই জায়গায় করোনার প্রকোপ আসবে গোলবাজার হোক বিভিন্ন সবজি মার্কেট মাছের মার্কেট বটতলা মার্কেট তার মধ্যে বড় মাত্রায় আমরা এমনভাবে ভিড় করছি যে স যেন সবকিছু স্বাভাবিক হয়ে গেছে আর তার পরিণতি এটা আপনাদের সাথ চাই রাজ্য সরকার আজ থেকে সিদ্ধান্ত করেছে যে আগরতলা কর্পোরেশনে যারা গ্রুপ এ এবং বি ওনারা সরকারি এমপ্লয়ি যারা রয়েছেন ওনারা আসবেন অ্যাটেন্ডেন্স রয়েবে ফুল ওর সি এবং ডি ফিফটি পারসেন্ট অ্যাটেন্ডেন্স বাকি ফিফটি পারসেন্ট ঘর থেকে কাজ করবে বাজারগুলোকে আবার শিফট করে দেওয়া হবে আস্তাবল ময়দানে আর অন্যান্য জায়গাতে যেভাবে ব্যবস্থা করা হয়েছিল খোলা জায়গাতে নিয়ে যাওয়া হবে তার জন্য পশ্চিম ত্রিপুরা জেলাকে নির্দেশিত করে দেওয়া হয়েছে আমি আপনাদেরকে নিবেদন করব বাড়িতে থাকার জন্য বিনা প্রয়োজনে বাড়ির বাইরে না আসা আপনি দেখছেন বাজারে ভিড় তো একটু দাঁড়িয়ে পড়ে যান পেশেন্স রাখতে হবে ওর হোম আইসোলেশনে থাকা আমরা এটাও লক্ষ্য করেছি যে এ সিম্টোমেটিক হওয়ার পর তো সীতা জিবি হসপিটালে রেফার জিবি হসপিটালে যাব আমরা বিভিন্ন সেন্টার করেছি ডিস্ট্রিক্টে আগরতলাতে ভগৎ সিং কোভিড কেয়ার সেন্টার ছিল এখন সেটা হসপিটালে রূপ দেওয়া হয়েছে হাফানিয়া তো কেয়ার সেন্টার ছিল এখন সেটাকেও কোভিড হসপিটালে ডিক্লারেশন করা হয়েছে তার মধ্যে অক্সিজেন সহ বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে জিবির মধ্যে আরও একশো দশ বেডের ব্যবস্থা করা হচ্ছে যেটা কালকের মধ্যে হয়ে যাবে সেখানে আইসিউ ওটি এবং ভেন্টিলেটার সব কিছু ব্যবস্থা রয়েছে যারা এ সিমটোমেটিক ওনারা যাতে নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে চলে যান তাদেরকে জিবি হসপিটালে বা অন্য জায়গাতে যাওয়ার দরকার নেই আর হোম আইসোলেশনে যাওয়ার পর যে গভর্নমেন্টের গাইডলাইন রয়েছে সেটা মেনে চলা এবং জানকারী দিয়ে দিলে আশপাশের যে প্রাথমিক সেন্টারগুলো রয়েছে বা হসপিটাল রয়েছে বা হেলথকর্মী রয়েছে ওনাদের সঙ্গে ফোনে যোগাযোগের ব্যবস্থা আপনাদের থাকবে আজকাল রাজ্যেতে প্রায় পনেরোশো অ্যাক্টিভ কেস পজিটিভ কেস হোম আইসোলেশনে রয়েছেন এবং হোম আইসোলেশনে আপনাদেরকে অক্সিমিটার দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার থেকে ফ্রিতে করা হচ্ছে ওর বাকি সব সুবিধা দেওয়ার জন্য আর আমি ঘোষণা করছি হোম আইসোলেশনে যারা থাকবেন তাদের পরিবার যারা আর্থিকভাবে স্বয়ংসম্পন্ন আছেন তারা তো ঠিক আছে কিন্তু যাদের আর্থিকভাবে স্বয়ংসম্পন্ন নয় হোম আইসোলেশনে থাকাকালীন অনেক সময় হয় কি বাড়ির লোকজনকেও বাড়ির বাইরে যেতে বাধা দেওয়া হয় মার্কেটে যেতে পারবেন না কারণ আপনার বাড়িতে পজিটিভ কেস রয়েছে তো সেগুলো সম্মুখীন হতে হয় তার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত করেছে হোম আইসোলেশনে যারা থাকবেন দশ দিন যাবৎ তাদেরকে একটা প্যাকেজে পনেরোশো টাকা নগদ বা তাদের জন্য বারো কিলো চাওয়াল ডাল আলু সয়াবিন ডিম নুন কুকিং অয়েল ও টরমেরিক মানে হলদি এগুলো একটা প্যাকেট করে ওই বাড়িতে আমাদের ব্যবস্থার মাধ্যমে পৌঁছে দেওয়া হবে আর যদি আপনি নিজে ক্যাশ নিতে চাইছেন তাহলে পনেরোশো টাকা করে দিয়ে দেওয়া হবে আইসোলেশনে থেকে আপনার পরিবারের যাতে কোনো অসুবিধা না হয় বন্ধুরা এখন যে পিরিয়ডটা রয়েছে এই পিরিয়ডটা ত্রিপুরার জন্য সবচাইতে ঝুঁকিপূর্ণ আমি আবারও বলবো এই পিরিয়ডটা ত্রিপুরার জন্য সবচাইতে ঝুঁকিপূর্ণ আমরা লক্ষ্য করেছিলাম আগে যে বাইরে থেকে যখন আমাদের আত্মীয় স্বজন পরিজন বন্ধুবান্ধব এসছিলেন তখন সিপাই জেলা জেলা গোমতি জেলা এগুলো পজিটিভিটি রেট বেশি ছিল কিন্তু ওনারা সাবধানতা অবলম্বন করেছেন রেজাল্ট এসে আর আগরতলা কর্পোরেশনে আমরা বিন্দাস হয়ে ভিড় জমাচ্ছি আড্ডা করছি তো সেগুলো থেকে আমাদেরকে নিস্তার পেতে হবে নিজের পরিবারকে রক্ষা করার জন্য ও নিজেকে সুস্থ রাখার জন্য রাজ্য সরকার জাগরুকতার জন্য যেই যেই ব্যবস্থাগুলো নিয়েছে আপনারা সব বিষয়ে অবগত আছেন ইমিউনিটি পাওয়ার কীভাবে বাড়াতে হয় সোশ্যাল ডিস্টেন্সিং কতটা রাখতে হয় মাস্ক কম্পালসারি পড়া কালকে থেকে রাজ্য সরকার দুইবার অ্যানাউন্সমেন্ট করা বাজারগুলোকে স্যানিটাইজ করা পুলিশি ব্যবস্থা করা বাজারের ভলেন্টিয়ারদের মাধ্যমে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেনের জন্য তাদের ভূমিকাকে কাজে লাগানো এই সবগুলো ব্যবস্থা রাজ্য সরকার করতে চলছে বন্ধুরা আমি সমস্ত রাজনৈতিক দলগুলো সমস্ত এনজিওস সবার কাছে আমি আপিল করব যে আমাদের যে রাজনৈতিক কার্যকলাপগুলো আছে সেগুলো আমরা সীমিত রেখে করব নিজ নিজ অফিসের মধ্যে হতে পারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে টেলিফোনিক হতে পারে কিন্তু এই যে সামনের কয়েকটা দিন এই দিনগুলি ঝুঁকিপূর্ণতি করার জন্য আমি আপনাদের সবার সহযোগিতা চাই প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছ থেকে আমি সহযোগিতা চাই প্রত্যেকটি নন গভর্নমেন্ট যে অর্গানাইজেশন রয়েছে ক্লাবগুলো রয়েছে বড় ভূমিকা পালন করতে পারে আগরতলার ক্লাবগুলো তাদের সঙ্গে আমি বসব এবং ওনাদেরকে আগরতলা শহরের বিভিন্ন দায়িত্ব দেওয়া হবে কিভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা এবং লোকেদেরকে জাগ্রত রাখা আর আমার সম্পূর্ণ বিশ্বাস যে তাতে সমস্ত অর্গানাইজেশন সমস্ত রাজনৈতিক দল আর সমস্ত ক্লাবগুলো আর সর্বোপরি সমস্ত ত্রিপুরাবাসী একযুগে সেই যে কার্যক্রম যে ত্রিপুরাকে করোনার হাত থেকে রক্ষা করা তাতে আমরা ঝাঁপিয়ে পড়ব প্রত্যেকে প্রত্যেককে সাহায্য করব যাতে রাজ্যের কোনো ব্যক্তি অনাহারে না থাকেন সেই ব্যবস্থা করা যদি নিজে সাহায্য করতে পারি তো ঠিক আছে যদি না পারি তো রাজ্য সরকারের বিভিন্ন অফিস রয়েছে বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে তাদেরকে সূচিত করা জনপ্রতিনিধিদের সূচিত করা এবং সবাইকে সহযোগিতা করা বন্ধুরা রাজ্য সরকার ঘোষণা করেছিল যে যারা কোভিড আক্রান্ত হয়ে আমাদেরকে ছেড়ে চলে যাবেন তাদের জন্য রাজ্য সরকার সহায়তা করবে তো আমরা প্রথম কিস্তিতে তিন লাখ টাকা করে প্রত্যেকটি পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব ওর তারপর দ্বিতীয় কিস্তি দেওয়া হবে আমি আবারও সমস্ত ত্রিপুরাবাসীর কাছে আপিল করব যে করোনার প্রকোপ মোকাবেলায় আপনারা সবাই এগিয়ে আসুন ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখা নিজের গ্রামকে সুরক্ষিত রাখা নিজের শহরকে সুরক্ষিত রাখা আর এই জাগরুকতাগুলি যদি আমাদের মধ্যে ক্রমবর্ধমান থাকে তো তাহলে কোনোভাবেই আমাদের ত্রিপুরা রাজ্যের কোনো লোকসান হবে না বন্ধুরা এয়ারপোর্ট দিয়ে যারা আসছে তাদের হানড্রেড পার্সেন্ট টেস্ট হচ্ছে যারা ধর্মনগর দিয়ে আসছে আসাম বর্ডার হয়ে তাদের হানড্রেড পার্সেন্ট করা হচ্ছে বিভিন্ন পিএসসি সেন্টারের মধ্যেও স্যাম্পল নেওয়া হচ্ছে বিভিন্ন বাজার থেকে স্যাম্পল নেওয়া হচ্ছে টেস্ট যতটা বেশি করা যায় তত লাভ তার মধ্যে ভয় পাওয়ার কোনো কারণ নেই এই সিমটোমেটিকের কেস নাইনটি পারসেন্ট তো এই সিমটোমেটিক যদি হয় তো কমসে কম জেনে তো গেলাম আমার পজিটিভ হয়েছে তো প্রিকশন নেওয়া নিজের ঘরেই থাকুন হোম আইসোলেশনে থাকুন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু হেলথ ব্যবস্থার সঙ্গে সম্পর্ক রেখে যারা সিমটোমেটিক এবং যাদের অন্যান্য কোন রোগের উপসর্গ রয়েছে সুগার রয়েছে কোনো কিডনির প্রবলেম রয়েছে হার্টের প্রবলেম রয়েছে অন্য কোনো রোগাক্রান্ত রয়েছেন আগে থেকেই তাদের জন্য হসপিটাল তাদেরকে রেফার করে জিবি হসপিটালে নিয়ে আসা ভগৎ এ নিয়ে আসা হাফানিয়াতে নিয়ে আসা বাকি যারা এসিমটোমেটিক আছেন ওনারা নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে আর যদি অসুবিধা হয় তখন ডাক্তারদের সঙ্গে টেলিফোনিক সম্পর্ক করে তার ব্যবস্থা করা আসুন আমরা সবাই মিলে এক যুগে এক মন্ত্রে ত্রিপুরাকে করোনার হাত থেকে রক্ষা করার অঙ্গীকার নেব আর নিশ্চিত আমার ত্রিপুরাবাসীর উপরে পূর্ণ বিশ্বাস রয়েছে আমার যে আপনারা সেই কাজ করতে সক্ষম বিগত দিনগুলিতে সেটা আপনারা প্রমাণিত করেছেন আর আজ থেকে আবার আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কোনো জায়গাতে ভিড় করব না কোনো জায়গাতে পাঁচজন দশজন একত্রিত হয়ে করোনার যে প্রকোপ তাকে বাড়ানোর ব্যবস্থা করব না ওর যতটা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা এর চাইতে বেশি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে মাস্ক পরিধান করে একে অপরকে সাহায্য করব এবং ত্রিপুরাকেও মুক্ত করতে সাহায্য করব সবাইকে অনেক অনেক ধন্যবাদ জয় হিন্দ